ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي ربي أعوذ بك من همذات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم কোরআনের সূচনাতেই আমরা সূরা ফাতিহা এবং তার সঙ্গে মিলিয়ে সূরাতুল বাকারা বাকারার সাতখানা আয়াত আমরা দেখেছি। সূরা ফাতিহার বিশদ আলোচনা আমরা করেছি এবং সেখানে হেদিনা সিরাতুল মুস্তাকিম জবাবে সূরা ফাতিহাকে মিফতাহ চাবি অর্থাৎ ওপেনার দিয়ে যা খুললাম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ দেখেছি আমরা। এখানে আমরা হুদাল্লিল মুত্তাকি মুত্তাকিদের সংজ্ঞা দেখেছি, এরপরে দেখেছি ইন্নাল্লাযীনা কাফারু যারা মুত্তাকিদের যেই কথাগুলো বলা হয়েছে এখানে আমরা জানি পড়েছি আমরা সেগুলোকে যারা অস্বীকার করে প্রত্যাখ্যান করে অগ্রাহ্য করে। সওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, একই প্রতিক্রিয়া, তাদেরকে তুমি সাবধান করো অথবা সাবধান নাই করো তারা বিশ্বাস আনবে না, জানিয়ে দেওয়া হলো। কেন? খতমাল্লাহু আলা কুলুবিহিম, একেবারে বন্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আট থেকে যে বিষয়টা ওয়ামিনান নাস মাইয়া কুলু আমান্না বিল্লাহ, এই যে তৃতীয় ধারা মানুষের প্রথম ধরন সম্পূর্ণ বিপরীতমুখী এক মানে মানে এক ধরন এবং তৃতীয় ধরন ওয়ামিনান নাস মাইয়া কুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, এবং আছে মানুষের মধ্যে যারা বলে বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে এবং পরকালে, আসলে তারা আদৌ বিশ্বাসী নয়। ওয়ামা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী নয়। কে বলছেন? স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক। এই যে বিষয়টা, সেই বিষয়টাকে আমরা মানে পড়ার দ্রুততার সঙ্গে পড়ে যাই বটে, খেয়াল করে উঠতে পারি না, লক্ষ্য করি না কাদের সম্পর্কে বলা হচ্ছে, কি কথা বলা হচ্ছে। এবং যতটুকু আল্লাহ তাআলা পড়ার অভিজ্ঞতা দিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে বলতে হয় সামগ্রিকভাবে, যে এই যে তৃতীয় ধরনের মানুষ, এক ধরনের মানুষ আমরা দেখেছি সূরা তওবার 100 যাদেরকে বলা হয়েছে সাবেকুন সাবেকুন উলাইকা হুমুল মুকাররাবুন বা সাবেকুন আল আউয়ালুন, তো আরেক ধরনের মানুষ আল্লাযীনা কাফারু, আরেক ধরনের মানুষ আমার যতটুকু মানে বুঝে আসে তাতে মনে হয় যেন এরাই জগৎ ভর্তি, জগতে যত মানুষ আছে তাদের মধ্যে প্রধান সংখ্যা এদেরই, এবং তার মধ্যে একটু সূক্ষ্মভাবে হিসেব কিতাব করতে গেলে আমরাও পড়ে যাই। ওমা হুম বিমুমিন, এই যে আদৌ তারা বিশ্বাসী নয় বলে বটে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, ইয়খাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ধোকা দিতে চায় আল্লাহকে এরা এবং তাদেরকে যারা বিশ্বাস এনেছে, বোঝাতে চায় কিছু একটা। এই ব্যাপারটা, এই যে ইয়খাদিউন আল্লাহ, প্রতারিত করতে চায় এই ব্যাপারটা। এখন এখানে এর পরের যে কথাটা, ওয়ামা ইয়খদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, আসলে তারা ধোকা দেয় না বরং নিজেদেরকেই, কিন্তু এর ধারণাও তারা করতে পারে না, বুঝতেই পারে না যে আসলে এরা আত্মপ্রতারক, এরা নিজেদেরকে ধোকা দিচ্ছে। এই বিষয়টাকে সামনে রাখুন। আমরা যারা বিশ্বাসী বলে দাবি করি, আমরা যারা ইমানদার বলে দাবি করি, আমরা যারা মুসলিম বলে দাবি করি, তাদের বিষয়টাকে সামনে রেখে আমরা কি এই যে ওয়ামা ইয়াশউরুন এবং তারা এই ব্যাপারে এটা আদৌ সচেতন নয় তারা, এবং এই ব্যাপারে তাদের কোনো চেতনাও নাই যে আমরা আসলে এই যে বিশ্বাস করি বলে দাবি করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এই বিশ্বাস করার যে বিষয়টা সেই বিষয়টা সম্পর্কে যে অবগতি প্রয়োজন সেই অবগতি আমাদের নেই,
কারণ গোটা কোরআন না জানলে ঈমানের ঈমানের আসল বাস্তবতা কিছুতেই বোঝা সম্ভব নয়। ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যারা শিখেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল, এটা মানে হয়তোবা আমরা আমাদের শরীয়তে এটাকে অনুমোদন করে বটে, কিন্তু আমরাও এটাই জানতাম, কিন্তু কোরআন পড়ে দেখা যায় যে আসলে এর সাথে বাস্তবতার তফাত একেবারে যোজন যোজন মাইল, বহু বহু দূরে। এখন এই যে ইল্লা আনফুজাহুম, বরং এরা, এদেরকে আমরা এক কথায় বলতে পারি আত্মপ্রতারক। ফি কুলুবিহিম মারাদুন, এই যে আত্মপ্রতারণার যে বিষয়টা, এদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে। এখন গুরুজন যারা আমাদের, তারা বলেছেন যে এই রোগ মানে পৃথিবীর প্রতি কিঞ্চিত বাসনা, অল্প হোক বেশি হোক, যে কোনো মাত্রায় পৃথিবী ভোগ করার একটা ইচ্ছা মনের কোনায়, মনের গহীন কোনায় একেবারে বাসা বেঁধে আছে। কোনো না কোনোভাবে পৃথিবীর দিকে একটু তাকানো, কোনো না কোনোভাবে পৃথিবীকে একটু ভোগ করে নেওয়া, একটু দেখা, এবং এ ব্যাপারে শরীয়তে হাজারো মশলা আছে। তো সেইটাকে রাব্বুল আলামিন ব্যাধি বলেছেন, ফাজাদা হুমুল্লাহু মারাদা। এখন সেই ব্যাধিকে রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সেই ব্যাধিকে, এখন বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সেই ব্যাধিকে। এখন কেন বললাম ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, পরেই বোঝা যাবে যে এদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি সেই কারণে যা তারা করে, যেহেতু তারা এই মিথ্যাচার করছে। এখন এই মিথ্যাচারকে রাব্বুল আলামিন একটা মানে টেস্ট করার একটা উপায় দিচ্ছেন আমাদেরকে, কি করে বুঝবো যে তারা মিথ্যা কথা বলছে। ওয়াইদা কিল আলহম লা তুফসিদু ফিল আরদ, তো এই জায়গাটা একটা পার্থক্য হয়ে যাবে যে যখন বলা হয় তাদেরকে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না পৃথিবীতে, এই যে বিপর্যয় সৃষ্টি করো না পৃথিবীতে মানেটা কি, মানেটা এর পরে রাব্বুল আলামিন স্বয়ং ডিটেল বলে দিয়েছেন যে ওয়াইদা কিল আলহুম লা তুফসিদু ফিল আরদ, যখন বলা হয় তাদেরকে যে ভাই এই ফ্যাসাদ সৃষ্টি করো না পৃথিবীতে, কালু ইন্নামা নাহনু মুসলিহুন, তো আমরা নয়ে দেখেছি ওয়ামা ইয়া শরুন, দশে দেখেছি যে তারা মিথ্যাচার করছে স্বয়ং আল্লাহ বলছেন, এখানে সে দেখেছি যে তারা বলছে যে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো আসল বাস্তবতায় বা প্রকৃত বাস্তবতায় মানে সংশোধনকারী সংস্কারকামী, আমরা সব দিক ঠিক রেখে চলতে চাই। এই বিষয়টাও বিবেচনাযোগ্য, আমাদের আমাদের সামনে রাখতে হবে যে আমরা যেমন আমরা মানে আমাদের কতগুলো স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব সবার, বা আমরা সকলে মিলে একসাথে থাকতে চাই, এগুলোর মধ্যে অবশ্যই এগুলা একটা নীতি বা একটা জাতীয় চেতনা বটে, কিন্তু কোশ্চেন হলো এতে করে যেটা হয় ইমানের বাস্তবতাটা বিলুপ্ত হয়, এর প্রতিক্রিয়া হিসাবে ইমানকে দেখাতে গিয়ে আবার একদল লোক আছে যারা আবার চরমপন্থা অনুসরণ করে, না এটা নয়, এটা নয়। আপনারা মানে একটা জিনিস দেখবেন, আমি আপনাদেরকে এই কালের মানুষদেরকে অনুরোধ করব যে কোনো অবস্থা, আজকে যেমন মানে রাশেদ খান মেনন সাহেবের একটা বিজ্ঞাপন মানে একটা বক্তৃতা আজকে অথবা কাল পরশু দেখলাম যে মৌলবাদীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা, তাহলে একটা হলো রাজনৈতিকভাবে মোকাবেলা করা, একটা হলো মানে শাসক মানে যাকে বলে যে শান্তি, যাকে বলে শান্তিরক্ষা বাহিনী দিয়ে মোকাবেলা করা, অর্থাৎ সরকারের প্রশাসনিক মানে কার্যক্রম দিয়ে মোকাবেলা করা। এটা বাধ্য হলাম এই উপমাটা সামনে আনতে। যেহেতু এরপরে দেখুন কথাটা আল্লাহ কিভাবে বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, জেনে রাখো এরাই আসল বিপর্যয় সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, আবার আসলো সেই লা ইয়াশউরুন নয়ের মতো, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, প্রতারণা করে না এরা বরং নিজেদেরকেই, কিন্তু এই ব্যাপারে তাদের কোনো চেতনা নেই বা তারা বুঝতেই পারে না। আবার বারোতে এসে যখন, এর আগে কি বললাম আমরা যে যখন তাদেরকে বলা হয় যে ভাই বিপর্যয় সৃষ্টি করে না, কি বিপর্যয় সৃষ্টি করে এরা, অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে বলতে হবে এরকম যে এরা যে বিপর্যয়টা সৃষ্টি করে, অর্থাৎ বিশ্বাস নেই কিন্তু দাবি করছে বিশ্বাস আছে, সেইটা মানে সেটা আবার সত্যায়িত হবে এর পরবর্তী আয়াতে।
আল্লাহ আগেই বলে রাখছেন যে জেনে রাখো যে এরাই তারা যারা আসল বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু এইটা তারা জানেও না, তারা বোঝেও না, এই ব্যাপারে তাদের কোনো চেতনা নেই। দেখুন এবার, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, অর্থাৎ কি করে বুঝবো আমরা, যেমন আগে বলা হচ্ছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এখানে বলা হচ্ছে ওয়াইদা কিলা লাহুম, মানে কি করে বুঝবো আমরা এটা, যখন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় যে ভাই বিশ্বাস আনো সেইভাবে যেভাবে বিশ্বাস নিয়েছে মানুষ, বোঝাই গেল যে একদল মানুষ সেখানে উপস্থিত ছিল যাদেরকে দেখিয়ে বলা হচ্ছে যে এই এরা যেভাবে বিশ্বাস এনেছে সেইভাবে বিশ্বাস আনো। তাহলে ঐতিহাসিক প্রেক্ষিতের সাথে আমাদের মানে এই আয়াতও মিলে যায়। যেমন আমরা ঐতিহাসিকভাবে জানি হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে এসে সূরা বাকারা নাজিল হয়েছে, তৃতীয় হিজরিতে, অর্থাৎ রসুল মদিনায় যাওয়ার পরে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা হিজরত করেছেন তাদেরকে যেন দেখিয়ে বলা হচ্ছে যে এই এরা যেভাবে বিশ্বাস এনেছে সেইভাবে বিশ্বাস আনো, অর্থাৎ দেখাবার মতো একটা মানে স্যাম্পল বা দেখাবার মতো একটা উপমা এখন আমাদের কাছে আছে। কালু আনুমেন কামা আমানা সুফাহা, আমরা এই বিশ্বাস আনবো সেইভাবে যেভাবে এই মূর্খরা বিশ্বাস এনেছে। ভাবুন, মানে আমাদের এখন ফ্যানাটিক বলি আমরা, উগ্রবাদী বলি আমরা, মৌলবাদী বলি আমরা, হ্যাঁ এগুলো যেহেতু হয়ে যাচ্ছে এই কারণে যে কারোই যাদেরকে যে যাই বলছে তাদেরকে কিন্তু কোরআন চালাচ্ছে না, যে কারণে এই গালিগুলো খেতে হচ্ছে। তো এই কারণে তাদের যেহেতু ওই ওই ইতিহাস বা অন্যান্য সূত্র থেকে তারা যে সমস্ত জ্ঞান পায় বা তাদের মুরব্বীরা তাদেরকে যে সমস্ত জ্ঞান দেন সেগুলোই তাদের জ্ঞানের উৎস হয়ে যায়, এবং সেই কারণে যা প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া তাদের অন্তরে আসে তাই তারা ব্যক্ত করে। কিন্তু এক্ষেত্রে যদি কোরআন থাকতো তাদের জ্ঞান হিসেবে, একমাত্র জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসের জন্য যা পাঠিয়েছেন তা যদি তাদের থাকতো, তাহলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানা নাস কালু আনুমিনু কামা আমানা সুফাহা, এই আমরাও বিশ্বাস আনবো এই মূর্খদের মতো। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তোমরা জেনে রাখো যে এরাই তারা যারা আসলে মূর্খ। ওয়ালাকিন লা ইয়ালামুন, তাহলে নয়ের শেষে লা ইয়াশউরুন, বারোর শেষে লা ইয়াশউরুন, তেরোর শেষে এসে হলো লা ইয়ালামুন, এরা জানে না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাযীম, একটা হলো চেতনা মরে গিয়েছে দীর্ঘ দীর্ঘকাল, আমরা সামনে গেলে দেখতে পাবো ফতালা আলাইহিমুল আমাদ, এটা মানে ঐতিহাসিক সূত্র মতে এখন ভাঙিয়ে না বললেই ভালো, আমরা দেখব সামনে গেলে। তো আমরা তখন আমরা এই আয়াতের বা এই প্রেক্ষিতের আমরা রেফারেন্স দিতে পারবো এবং এই প্রেক্ষিতের সঙ্গে যোগাযোগ করতে পারবো, সামনে বহু জায়গা আছে এমন। তো আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু এরাই যে মূর্খ এই ব্যাপারটা এরা জানে না, তাই না? তো এখন শুধু একটা মানে সামনে থেকে এগিয়ে শুধু একটা ব্যাপার দেখিয়ে দেওয়া যেতে পারে 130-কে, ওয়ামাইয়ারগাব আন মিল্লাতা ইব্রাহিম, কে বিমুখ হবে ইব্রাহিমের জীবনাদর্শ থেকে, ইল্লা মান সাফেহা নাফসাহু, হতে পারে সে যে মূর্খ বানাবে তার নিজেকে, মান সাফেহা নাফসাহু, যে নিজেকে নিজে মূর্খ বানাবে। তাহলে এই যে মূর্খ, এই মূর্খতা দেখুন ব্যাপারটা, যে আসলে এই মূর্খতার তাহলে এই মানে 9, 10, 11, 12 মানে ওয়ামা হুম বিমুমিনিন যা আল্লাহ বললেন সেই ক্ষেত্রে তাদের বিস্তারিত বর্ণনা করতে গিয়ে যে জিনিসটা দেখালেন, এক হতলে তার সচেতন নয় যা বলছে সেই ব্যাপারে, কারণ তার জন্য যে জ্ঞান দরকার, তার জন্য যে অবগতি দরকার তা তাদের নেই, অতএব তারা সম্পূর্ণ মানে যাকে বলে যে অচেতন নেই বলা যেতে পারে। এবং এখানে যেটা বলা হয়েছে যে মানে যখন একদম উপমা দেখিয়ে বলা হচ্ছে যে এই এদের মতো বিশ্বাস আনো, তখন তাদেরকে বলা হচ্ছে এরা তো মূর্খ, কথা নেই বার্তা নেই, মক্কায় বাড়িঘর বা সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে। আমি এটা বাড়তি কথা বললাম, কোরআন থেকেই বলেছি,
এটা এটা মূর্খতা নয়। এর আগে বলেছে যে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সব সব দিক ঠিক রাখছি। বেশ ভালো কথা, মোহাম্মদ এসেছেন, আল্লাহর কথা বলছেন, আমাদের এখানেও আল্লাহর কথা বলার মতো। এর আগে আমরা শুনেছি আল্লাহর কথা বলেছেন, মুসার কথা বলেছেন, কিতাবের কথা বলেছেন, ঈসার কথা বলেছেন, সেরকম একজন রসুল এসেছেন, ভালো কথা। কিন্তু এইরকম একেবারে সেই মক্কার লোকদের সঙ্গে যুদ্ধ বাদিয়ে তারপর আসতে হবে যা পদে পদে বিপদকে মাথায় নিয়ে, এইটা তো মূর্খতা। যেমন আমাদের এখনকার মানে এখনকার মডারেট ইসলাম যেই দর্শন আমাদেরকে দেয় যে সব দিক ঠিক রেখে সব কিছুর সাথে যোগাযোগ রেখে আমরা আমরা ইসলাম চর্চা করব। আলাহিন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু জেনে রাখো তোমরা যারা পড়ছো যে এরাই তারা যারা আসলে মূর্খ, কিন্তু এই মূর্খতার ব্যাপারটা তারা নিজেরা জানে না। তাহলে যে বিশ্বাস আনা আল্লাহতে এবং পরকালে, এই ব্যাপারে সচেতনতা প্রয়োজন। এবং বিপর্যয় সৃষ্টি করছে আমার দ্বারা, যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে আমার দ্বারা, যে ক্ষতি হয়ে যাচ্ছে মূল আহ্বানের, সেই ব্যাপারটা আমি বুঝতেই পারি না। তো সেই ব্যাপারটাকে টেস্ট করার জন্য একটা মানে লিটমাস টেস্টের মতো করার জন্য যখন বলে দেখানো হবে যে ভাই বিশ্বাস আনো সেই মতো যেই মতো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরা বিশ্বাস এনেছে, আমানা নাস, তো তখন রিয়াকশানে কি বলা যাবে যে আমরা আনুমিনু কামা আমানা সোফা, আমরাও বিশ্বাস আনবো সেই মতো এই যে মূর্খরা যেভাবে বিশ্বাস এনেছে। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম, তোমরা জেনে রাখো হুমুস সোফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। তাহলে কি হলো যে যেহেতু সচেতনতা নেই বা সচেতন নয় তাদের বিশ্বাসের ব্যাপারে, এবং এরপরে কি হলো অবগতিও নেই যে তাদের আসল বাস্তবতা কি, আমরা যে ইমানদার কি না, আমাদের বিশ্বাস আছে কি নেই, আমরা কি অবস্থায় আছি অন্তর্জগতে, সেই ব্যাপারটা সম্পর্কে আমরা যে সচেতন নেই সেই ব্যাপারটাই এখানে জানিয়ে দেওয়া হলো। এবং এই এই যে শুরু হলো সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে, মোটামুটি এরপর থেকে যারা অধ্যয়ন করেন কোরআন তারা দেখতে পাবেন যে মূল জগতে মূল সমস্যা আসলে দিন মানে যুগে যুগে কালে কালে সকল নবী রসুলদের বেলায় তারা যা পূর্ণ করে দেখিয়ে গেছেন আল্লাহর দিনকে, তারপর থেকে যারা তা গ্রহণ করেছেন এবং তারপর থেকে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে শুরু হয়েছে, এদের এরাই সেই বিপর্যয়ের মানে মূল হোতা বা মূল অনুষঙ্গ, যারা এদেরকে দিয়েই সেই বিপর্যয়টা তৈরি হয়েছে। ওয়াইদা লাকুল্লাদিনা আমানু কালু আমান্না, দেখুন আমি কোনো এখানে অনেকেই আমাদের আমরা তাফসির পড়েছি, আমরা অন্যান্য জায়গা মানে আমাদের গুরুজনদের কাছ থেকে আমরা শিখেছি যে এরা ওই মুনাফেক বা মদিনার সাধারণ ইহুদিদের কথা বলা হচ্ছে, আমি নাম নিলাম না। সাধারণ ইহুদি কারা, তাদেরও প্রায় 1500 বছর আগে বা 1900 বছর আগে তাদের কাছে তওরাত এসেছিল, সেই তওরাতের দাবিদার তারা কিতাব হিসেবে, এবং তাদের তাদেরও এরকম প্রচুর আলেম ওলেমা, যেটা একেবারে আমরা দেখব সামনে গেলে যে তাদের তাদের জন্য তাদের আলেম ওলেমা দরবেশ পীর সবই তাদের ছিল এবং তারা তাদের অনুসরণ করত। দেখব সূরা মায়েদায় গেলে, দেখব সূরা তওবায় গেলে। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন বিশ্বাসী যারা ওই যাদেরকে দেখিয়ে বলা হলো যে আমিনু কামা আমানান নাস, যখন সেই সমস্ত লোকদের সাথে দেখা হয় তাদের, ওই যে 8 নম্বরে যাদের কথা আল্লাহ বলেছেন, দেখা হয় তাদের, তখন বলে যে আমান না ভাই, আমরাও তো বিশ্বাস রেখেছি বা আমরাও বিশ্বাস আনে এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, কিন্তু যখন তারা নিরিবিলিতে যায় বা একান্তে মিলিত হয় তাদের শয়তানদের সঙ্গে, ভাবুন এবার শায়াতিন, তো শয়তানের ব্যাপারটা প্রথমেই কোরআনে এলো বহু বচনে এবং এলো ধর্মগুরুদের ব্যাপারে শব্দটা ব্যবহার করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এবং তার সঙ্গীদের সঙ্গে মানে মোকাবেলা হলে বলে যে ভাই আমরাও বিশ্বাস এনেছি, আবার যখন তারা তাদের শয়তানদের কাছে মানে একান্তে যায়, তো তাদের শয়তান কারা, ওই সেই ইহুদি আলেম ওলামা পীর দরবেশ তারা, কালু ইন্না মাআকুম, আমরা তো আপনাদের সঙ্গেই আছি,
ভাবি আমরা একটু, তো ওইরকম হাজারো ফেরকা, হাজারো দল, হাজারো পীর, হাজারো পার্টি, হাজারো জামাত আমাদের দেশেও আছে, আমাদের এই পাক ভারত উপমহাদেশে প্রচুর আছে, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, কত তরিকা, কত তরিকতে ভাগ, মানে ভাগ ভাগ হয়ে আমরা আছি। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, আমরা তো আপনাদের সঙ্গেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আসলে আমরা যা করি ওদের সঙ্গে রীতি আট, এটা তো একটা আমরা তামাশা করি, ওদের সঙ্গে ঠাট্টা করি, মস্করা করি, আমরা একটু ঠাট্টার মজা নেই আমরা ওদের সাথে বলে কয়ে আমরাও বিশ্বাস এনেছি। এরপরে যে কঠিন কথাটা, সেই কথাটা যদি আমরা 1500 বছর আগে যাদেরকে বলা হয়েছিল সেই নিক্তিতে যদি আমরা আমাদেরকে একটু মেপে দেখি এবং তারপর যদি আমাদের গায়ে লাগিয়ে দেখি, আল্লাহু ইয়াস্তাহজি বিহিম মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, আল্লাহ তামাশা করেন ওদেরকে নিয়ে। এই যে তাহলে কি হলো, লা ইয়াসমাউ মা ইয়াশুরুন, তারপরে আয়াত 12-র লা ইয়াশুরুন এবং আয়াত 13-র লা ইয়ালামুন, একদম বাস্তব হয়ে দেখা দিল যে আসলে ওরা ভাবছে যে আমরা, মানে নতুন ন মুসলিম যারা তাদের সঙ্গে, নতুন রসুলের অনুসারী যারা তাদের সঙ্গে একটু হাসি মস্করা করি, আমরা তো আসলে আমাদের যারা মানে গুরু তাদের সঙ্গেই আছি এবং তাদেরকে আল্লাহ শায়াতিন বলেছেন, তাদের কাছে গিয়ে তারা গোপনে হাজিরা দিয়ে বলে যে আমরা তো আপনাদের সঙ্গেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা যা করছি আর কিছুই না, একটু তামাশা করি আমরা, আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, আসলে কি হয় আল্লাহ তামাশা করেন ওদেরকে নিয়ে, ভাবুন। তো এখন আমরাও কি সেই রকম আল্লাহর উপহাসের পাত্র? আমাদের বাস্তব অবস্থা যদি দিকে একটু যদি তাকাই, দেশে দেশে আমাদের সমস্ত মুসলিম বিশ্বের যে অবস্থা, মুসলমানরা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, কোথা থেকে কোথায় চলে আসছে, তাদের মানে জীবন আচরণ, তাদের বিশ্বাস, বিশ্বাসযোগ্যতা সারা পৃথিবীতে, মানে কোনো কোনো জায়গায় তাদের কোনো ঠাঁই নেই। তো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্না লিল্লাহ, আয়াত 15-তে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুম, এবং তিনি ঢিল দিয়েছেন তাদেরকে, তাদের এই অন্ধত্ব বা অন্ধের মতো তাদের এগিয়ে যেতে, অন্ধের মতো চলতে, মাআদাল্লাহ। এখন আমরাও যেহেতু আমরা কোরআন জানি না এবং আমরা কোরআনের সাথে আমাদের শরীয়তের কোনো সম্পর্ক নেই, আমরা শরীয়তে বিশ্বাসী মুসলিম, এবং যেহেতু কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বাসায়ের বলেছেন, এটা মাঝখান থেকে আমি আপনাদেরকে আগাম বললাম, কোরআনকে বাসায়ের বলেছেন অর্থাৎ দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, ডাইরেকশন দেখিয়ে দেবে, চালিত করবে বা চালাবে। তাহলে কোরআন যেহেতু আমাদেরকে চালাচ্ছে না, অনায়াসে এই কথা এসে যোগফলে বলা যেতে পারে যে আমরা অন্ধের মতোই এগিয়ে যাচ্ছি আমাদের সীমালঙ্ঘনের দিকে, মানে সীমালঙ্ঘনমূলক আচরণে আমরা অন্ধের মতোই এগোচ্ছি। উলাইকা আল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, রসুল উপস্থিত প্রেক্ষিতে, কিন্তু তারা তাদের সঙ্গে, তার সঙ্গে এবং তদীয় সঙ্গীর সঙ্গে বা সঙ্গীদের সঙ্গে এই তামাশা যারা করছে, এদেরকে আল্লাহ বলছেন যে এরাই তারা, এরা তারাই যারা কিনেছে বিভ্রান্তি, কিনেছে বিভ্রান্তি সঠিক নির্দেশনার বিপরীতে বা সঠিক নির্দেশনার মূল্য দিয়ে এরা বিভ্রান্তি কিনেছে। ভাই আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না ভাই, যেমন আছি তেমনি থাকতে দাও ভাই, তোমরা তোমাদের মানে এই সমস্ত দেখে আমাদের রীতিমতো মানে যাকে বলে যে তোমাদেরকে মূর্খ মনে হয়, অতএব আমরা এসবের মধ্যে নাই, তোমরা থাকো তোমাদেরকে নিয়ে। এই যে অবস্থা আল্লাহ মন্তব্য করছেন আয়াত 16-তে, উলাইকা আল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, কার্যত এরা কি করেছে, এরা কিনে নিয়েছে বিভ্রান্তি পথ নির্দেশনার বিনিময়, পরিচালনা পদ্ধতির বিনিময়, পরিচালনা পদ্ধতি উপস্থিত, তাকে দেখিয়ে দেওয়ার মানুষ উপস্থিত, স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত তাদের মাঝখানে, এবং তার বার্তা শুনে সেই বার্তার অনুশীলনকারী তার সঙ্গীরা উপস্থিত,
তাদের সঙ্গে মোকাবেলা হয়ে যা যা হচ্ছে আমরা দেখলাম। তো এবং সেটা সেই আয়াত আট আয়াতকে মানে স্মরণ করুন যে ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ বিশ্বাসী তারা নয়। এখন এই বিশ্বাসের ব্যাপারটা আমরা আমাদের নিজেদেরকে যাচাই করে দেখব, কোরআন পড়ব এবং বুঝতে চেষ্টা করব যে আসলে যদি আমাদেরকে কেউ এরকম বলে তাহলে আমরা কোনো এরকম মানে হঠাৎ প্রতিক্রিয়া না করতে গিয়ে আমরা কি ভেবে দেখব কি। উলাইকা আল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম, এই যে ব্যবসাটা তারা করলো, তারা কিনলো বিভ্রান্তি নির্দেশনার বিনিময়ে, কিনলো বিভ্রান্তি পরিচালনা পদ্ধতির বিনিময়ে, তা করে তারা লাভ করতে পারেনি তাদের ব্যবসায়। অর্থাৎ তারা যে বাণিজ্যটা করেছে তাদের লাভ হয়নি, তাদের ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই যে বেচা কেনা বা এই যে ব্যবসা লাভজনক হয়নি, লাভ করতে পারেনি তারা। এরপরে আল্লাহর মন্তব্য ওয়ামা কানু মুহতাদিন, আসলে বা বস্তুত এরা ছিলই না এমন যে এদেরকে পরিচালনার মধ্যে আনা যায়, মানে আল্লাহই রিজেক্ট করে দিয়েছেন। যেমন এর আগে আমরা দেখেছি আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তামাশা করছেন ওদেরকে নিয়ে। তো কেন তামাশা করছেন তার যেন একটা অবগতি আমাদেরকে দিলেন, ওমা কানু মুহতাদিন, এরা পথে আসার লোকই ছিল না। মাসালুহুম কামাসাল্লাযি ইস্তাওকাদা নারা, এদের উপমা একজন লোকের মতো বা সেই লোকের মতো যে আগুন জ্বালিয়েছে। ধরুন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফালাম্মা আদাআত মা হাওলাহু, এখন সেই আগুন যখন উজ্জ্বল করে দিল, দেখার মতো অবস্থা করে দিল তার যা চারিদিকে তার যা আছে, যাহাবাল্লাহু বিনূরিহিম মা আদাল্লাহ, নিয়ে গেলেন আল্লাহ তাদের আলো। এই আলো মানে কি, লক্ষ্য করি আমরা যে জগতে যত মানে প্রাণী আছে, প্রত্যেক প্রাণীর মানে হয়তো ব্যতিক্রম থাকতে পারে আমার জানা নেই, কিন্তু সাধারণতভাবে সাধারণত যত প্রাণী জগতে আছে বিচরণশীল, তাদের সকলেরই মানে নিজের চোখে, নিজের মানে যাকে বলে চোখের আলো আছে। আমাদের চোখের আলো নেই, আমাদের চোখে আলো পড়লে আমরা তারপর দেখতে পাই, এইটা প্রাকৃতিক নিয়ম। এই নিয়মের মধ্যে আমরা এই জন্য আলো জ্বাললে আমরা দেখতে পাই, অন্ধকার থাকলে আমরা দেখতে পাই না, কিন্তু পশু তো অন্ধকার থাকলেও দেখতে পায়। খেয়াল করে দেখুন, তাহলে এখন এই কোরআনকে নূর বলা হয়েছে কত জায়গায় সেটা আমরা আলাদা করে ইনশাআল্লাহ এই তেলাওয়াত একবার সমাপ্ত হলে আমরা আপনাদেরকে দেখাবো যে নূর নূর নূর। তো সেই নূর নিয়ে গেছেন আল্লাহ, যাহাব আল্লাহ হবি নূরিহেম, এবং নিয়ে গেছেন আল্লাহ তাদের নূর, ওয়া তারা কাহুম ফি জুলুমাতিন, এবং ছেড়ে দিয়েছেন তাদেরকে মানে সেই ঘোরতর অন্ধকারে বা বিচিত্র অন্ধকারে, যে যে অন্ধকারে থাকতে ভালোবাসে, লা ইউবসিরুন, তাই তারা দেখতেই পায় না। আমরা কি যেহেতু এটা বোরহান, যেহেতু এই কোরআন ফোরকান অর্থাৎ সত্য মিথ্যা নির্ণয়ের মাপকাঠি, যেহেতু বোরহান যে সত্য সত্যের দলিল, তাহলে আমরা পড়তে পড়তে কি একটু নিজেকে দেখে নিতে পারি? এখন মন্তব্য করছেন আল্লাহ যে সুম্মুন বুকমুন ওমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, একেবারে ফাইনাল করে দিয়েছেন একেবারে। অর্থাৎ সুম্মুন, এরা বোবা, এরা বধির, এরা বোবা, এরা অন্ধ, অতএব এরা আর কোনোদিন ফিরবে না। এখন এরা যে বোবা হলো, এরা যে বধির, এরা যে বধির হলো, এরা যে বোবা হলো এবং এরা যে ফিরবে না, দেখুন বোবা এবং বধিরের মধ্যে কানেকশানটা হলো এই যে যারা আমরা আমাদের সচরাচর দেখি, আমরা আমাদের সমাজে বহু এরকম বাকশক্তিহীন বা মানে নির্বাক বা মানে বোবা লোকজন আছে, ছেলে মেয়ে আছে, তাদের আসল দোষটা কি তারা কানে শোনে না। তো এই যে কানে শুনিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণী তাদেরকে শুনিয়েছেন, কিন্তু সেটা যখন শুনতে পায়নি তারা, তো আল্লাহ অনায়াসে বলে দেন যে এরা বধির, এরা শোনে না। যেহেতু শোনে না সেহেতু এরা এরা বোবা, এবং এরা অন্ধ, তাহলে শোনেনি এই জন্য কিছু বলতে পারে না সেই সম্পর্কে। অতএব যেহেতু শোনেনি তাই অদৃশ্য জগতের কথা আমরা একদম প্রথম বা তৃতীয় আয়াতে যেটা দেখেছি,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে অদৃশ্যে। এখন অদৃশ্যে বিশ্বাস কি মানে, সব কথাই যে আমরা আয়াত পড়ছি অদৃশ্য থেকে এসেছে, অদৃশ্য ফেরেশতা নিয়ে এসেছে, অদৃশ্যভাবেই রসুলের অন্তরে দিয়েছেন, রসুল যখন দিয়েছেন এটা কথা, এবং কথা কখনো দৃশ্যমান হয় না, দৃশ্যমান তখন হয় যখন শ্রোতা এই কথা শুনে তার বাস্তবতাকে নিজের মনে, যেটাকে আমরা ইংরেজিতে ভিজুয়ালাইজ বলি, মনে মনে দেখা বলি। তো আপনি কোরআন পড়বেন, আমরা গল্প উপন্যাস যারা পড়েছি তারা সকলেই জানি যে পড়ার সময় আমরা দেখতে পাই যে কী বর্ণনাটা, বর্ণনা লেখক যেই বর্ণনা করেছেন আমরা দেখি। একইভাবে আপনি যদি কোরআন পড়েন এবং এর বাস্তবতা যদি আপনি দেখতে চান মনে মনে, আপনি দেখতে পাবেন। তো সেই কারণে রব্বুল আলামিন 18 আয়াতে যেটা বলেছে, আমরা সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা আশ-শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।